যাদবপুর পড়ুয়া মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আরও ছজন। গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়া সহ তিন প্রাক্তনী। সব মিলিয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হলো নজনকে। সূত্রের খবর, মঙ্গলবার রাতভর পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে তিনজন প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ধৃত মোহাম্মদ আরিফ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে তৃতীয় বর্ষের পড়ুয়া। আসিফ আফজাল আনসারি যাদবপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে চতুর্থ বর্ষের পড়ুয়া। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় বর্ষের পড়ুয়া অঙ্কন সরকার। অসিত সর্দার যাদবপুরের সংস্কৃতির প্রাক্তন পড়ুয়া। পরিবেশ বিজ্ঞানের প্রাক্তন ছাত্র সপ্তক কামিল্লা এবং প্রাক্তনী সুমন নস্কর এই ছজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অসিত, সপ্তক ও সুমনকে কুলতলি এগ্রাম মন্দির বাজার থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। সূত্রের খবর, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন এই তিনজন। জিজ্ঞাসাবাদের বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের দাবি। যে পড়ুয়াকে একেবারে র্যাগিং করা হয়েছে, কি কি ঘটনা ঘটেছিল, কখন ডিন অফ স্টুডেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কখন হোস্টেল সুপারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, এই বিষয়গুলি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, সেক্ষেত্রে দেখা যায় একাধিক অসঙ্গতি এবং অসহযোগিতা। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, এই যে ছজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, প্রত্যেকের বয়ানে দেখা যাচ্ছে একই কথা। যতবার প্রশ্ন করা হয়েছিল তাদের দিকে প্রশ্নবান ছুড়ে দেওয়া হয়েছিল, প্রত্যেকের বয়ানে ঘুরে ফিরে একই তারা বয়ান দিচ্ছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ কর্তাদের মনে হয়েছিল যে কোথাও গিয়ে তাদের একটা মেন্টর রয়েছেন, যেই মেন্টর তাদেরকে একেবারে শিখিয়ে দিয়েছেন যে জিজ্ঞাসাবাদের সময় কি কি তারা বলবেন, এবং তার বাইরের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু তারা দিচ্ছেন না। তবে প্রাক্তনী সুমন নস্করের দাবি, যেহেতু ডিন অফ স্টুডেন্টস প্রাক্তনীদের হোস্টেল ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন, তাই সে বাড়ি চলে গিয়েছিল। মানে হোস্টেলে আমি ছিলাম, তারপরের দিন পুলিশের সঙ্গে ছিলাম, ইনভেস্টিগেশন যখন হচ্ছিল, কিন্তু তারপরে দিন যখন একটা নোটিশ দেয় যে আর কাউকে, মানে যারা বর্ডার সিট ক্যান্সেল হয়ে গেছে, যাদের বর্ডার সিট নেই তারা হোস্টেলে আর থাকতে পারবে না, এখন বেরিয়ে যায়, ওই জন্য আমরা চলে গেছি। ইনভেস্টিগেশন করার জন্য যারা যারা পাস আউট হোস্টেলে ছিল তাদেরকে জিজ্ঞাসা করার জন্য ডেকেছে, গ্রেফতার করে। আচ্ছা, কি বলছে, কিসের জন্য হোস্টেলে ছিলে? ওই মুহূর্তে ছিলাম না, সেদিন ছিলে না, সেদিন ছিলাম হোস্টেলে ছিলাম, কিন্তু ওই মুহূর্তে ওখানে ছিলাম না। কি দেখেছিল সেদিন? সেদিন আমি যখন হোস্টেলে ঢুকি দেখলাম যে ওকে হোস্টেলে নিয়ে যাওয়া। ঘটনার দিন আগে গ্রেফতার হওয়া তিনজনের সঙ্গে উপস্থিত ছিলেন এই ছজনও বলে পুলিশ সূত্রে দাবি। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছিল, মেইন হোস্টেলে 20 জন প্রাক্তনী থাকতেন। সেই সব প্রাক্তনীদেরও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তকারী সংস্থা স্ক্যানারে রয়েছেন আরও বেশ কয়েকজন। তবে পড়ুয়া প্রাক্তনীদের পাশাপাশি ফের জয়েন্ট সিপি ক্রাইম শঙ্কুশুভ্র চক্রবর্তী জিজ্ঞাসাবাদের মুখে ডিন অফ স্টুডেন্টস রজত রায় ও রেজিস্ট্রার স্নেহ মঞ্জুষ বসু। তবে ধৃতদের চেরা করে নতুন কোনো নাম উঠে আসে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী, মদন সরকার, শুভময় দাসের সঙ্গে অভিরূপা সাহা, মেঘা রায়, সায়ন্দন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য, উঠে এসেছে র্যাগিং এর মতো ঘৃণ্য ঘটনার তথ্য। ওই পরিবার মৃত্যুর এক সপ্তাহ অতিক্রান্ত, কিন্তু তার দগদগে ঘা এখনো রয়েছে প্রতিটি রাজ্যবাসীর মনে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রত্যেকেই। এরই মধ্যে ফের নতুন করে র্যাগিং এর অভিযোগ, এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরেও নির্যাতনের অভিযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিটেকের চতুর্থ বর্ষের ছাত্র, তিনি জানান 2019 সালে বিটেকে ভর্তি হন তিনি, কিন্তু হোস্টেলে যাওয়ার প্রথম দিন থেকেই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল তার। সিনিয়রদের দাদাগিরির তত্ত্ব তুলে ধরলেন তিনি। আমি 2019 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিটেকে অ্যাডমিশন নিই। তো অ্যাডমিশন নেওয়ার পরেই এক দু মাসের মধ্যে আমি হোস্টেলে যাই, মানে হোস্টেলে অ্যাডমিশন হয়। তো যখন আমি হোস্টেলে ফার্স্ট ডে যখন গেছিলাম, তখন সেই দিন থেকে আমার মানে যে অভিজ্ঞতা হয়েছিল সেটা আমি তার আগে, মানে 18-19 বছর বয়স ছিল, তার আগে কখনও সেরকম অভিজ্ঞতা আমি মুখোমুখি হয়নি। ও প্রথম যেদিন আমি হোস্টেলে যাই, তখন যারা সিনিয়র তারা আমাদেরকে বারবার বোঝাতেন যে আমরা সিনিয়র, তোরা জুনিয়র, আমাদেরকে সবসময় রেসপেক্ট করবি, এই করবি, এটা করবি না, ওটা করবি না, ইত্যাদি ইত্যাদি। তারপর চলতে থাকে এভাবে, কী করবি কী করবি না, তার মধ্যে এগুলো হচ্ছে আমরা যেটা বলবো সেটা করবি, আমরা যেটা বলবো না সেটা করবি না। এখানেই শেষ নয়, তথা কথিত সেই সিনিয়রদের কথা মতো মদ নিয়ে আসা, মদের গ্লাস ধোয়ার পর্বও চলে বলে অভিযোগ ওই পড়ুয়ার। এমনকি ইন্ট্রোডাকশনের নাম করে নোংরা কথোপকথন, যৌনতা নিয়ে বলানো, বাদ যায়নি কিছুই। আর অভিযোগ, তিনি যে সমকামী নন তা প্রমাণের জন্য রীতিমতো পরীক্ষাও দিতে হয়েছিল তাঁকে। আমাকে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মদ আনাতে পাঠাতো রাত্রিবেলায়, রাত্রি 12টা 1টা নাগাদ, 2টো নাগাদ।
ওদের ওরা যাতে মদ ওরা যে গ্লাসগুলোতে মদ খেত সেই গ্লাসগুলো আমাকে আমাকে ধুয়ে দিতে হতো, অনেকবার ধুয়ে দিয়েছি, মদ ঢেলে তাদের সামনে এগিয়ে দিয়েছি। ইন্ট্রো বলতে ওরা যেটা বোঝায় সেটা হচ্ছে রাত্রিবেলায় যারা সিনিয়র তারা রুমে ডাকতেন, রাত্রি দশ মানে খাওয়ার পর 9:30 খাওয়ার পর 10:11 নাগাদ ডাকতেন, আর সারা রাত ধরে ওই ইন্ট্রো চলতো। ইন্ট্রোর মধ্যে কি প্রথমে নাম, কোথা থেকে আসছিস ইত্যাদি ইত্যাদি এসব জিজ্ঞাসা করতো, তারপরে যত টক এগোতো, কথাবার্তা যত এগোতো তত আরও কুৎসিত ভাষা বলা করতো, তারপরে আজে বাজে যেগুলো মানে খুবই শুনতে কষ্টকর সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে কথাবার্তা, লিঙ্গ নিয়ে প্রশ্ন তুলতেন, তারপর তুই কি হোমোসেক্সুয়াল না না, তো আমি যখন বলতাম যে না আমি তো ছেলে, আমি কি কেন হোমোসেক্সুয়াল হতে যাবো, তো বলতো তাহলে প্রমাণ দে, তো প্রমাণ না দিলে তোকে ছাড়বো না। সারা রাত 1:00, 2:00, 3:00 বাজ এমনও হয়েছে সারা রাত ওদের সামনে বসে থাকতে হয়েছে এবং এইসব উদ্ভট আচরণের শিকার হতে হয়েছে। এরপরেই আরও বিস্ফোরক অভিযোগ। ওই পড়ুয়া জানান হোস্টেলে লকডাউন পর্বের পর হোস্টেল খুললে বহিরাগতদের অবাধ প্রবেশ শুরু হয়ে যায়, এমনকি বছরের পর বছর ধরে তারা রয়ে গেছে হোস্টেলে। নন বর্ডার লকডাউনের পরে অনেক নন বর্ডার মানে বহিরাগত যারা কলেজের কেউ না হোস্টেলের কেউ না তারা দেখছি হোস্টেলে এক এক করে ঢুকছে এবং তারা নিজেদের মতো রুম নিয়ে থাকছে, তাদের সাথে হোস্টেলের কোনো যোগাযোগ নেই, মানে হোস্টেলে বর্ডার না, কলেজেও পড়াশোনা করেন না, তারা বহিরাগতই, বহিরাগত হয়ে দীর্ঘদিন, এমন বহিরাগত আছে যারা দীর্ঘদিন ধরে হোস্টেলে রয়েছেন, 5 বছর, 2 বছর, 3 বছর ধরে রয়েছেন, কলেজের সাথে সম্পর্ক নেই, হোস্টেলের সাথে সম্পর্ক নেই, কেউ ব্যবসা করেন, কেউ এখানে কাজ করেন ইত্যাদি ইত্যাদি। এমনকি এ বিষয়ে হোস্টেল সুপারকে একাধিকবার লিখিতভাবে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ জানালেন ওই পড়ুয়া। 2019 সালে প্রথম যখন আমাকে মানে ইন্ট্রো যে ডেফিনেশন ওরা দেওয়ার চেষ্টা করছিল আমার পছন্দ হয়নি, কারণ আমার পছন্দ হয়নি বলে আমি সুপারিনটেন্ডেন্ট হোস্টেলের যিনি ইনচার্জে থাকেন তাকে অ্যাপ্রোচ করেছিলাম যে এই জিনিসগুলো ঘটছে আমি এবং সহ্য করতে পারছি না, আমি মেনে নিতে পারছি না। তো প্রথম কয়েকদিন উনি একটা ভাব দেখাচ্ছিলেন যে হ্যাঁ আমি অ্যাকশন নিচ্ছি ইত্যাদি, কিন্তু যত দিন এগোয় 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ আমি বুঝতে পারলাম যে ইনি অ্যাকশন নিচ্ছেন না, জাস্ট আমাকে হ্যান্ডেল করার চেষ্টা করছেন। তো তখন আমি ওনাকে লিখিত দিই, লিখিত উনি ক্লিয়ারলি বলেছিলেন হোস্টেল সুপার পূর্ণচন্দ্র নস্কর বলছেন না আমি লিখিত নিতে পারবো না, আমাকে রিফিউজ করেছিলেন, ডিনাইড করেছিলেন। শুধু হোস্টেল সুপারই নন, একাধিক দপ্তর এমনকি কর্তৃপক্ষের কাছে শুধু অভিযোগ জানানোই সার হয়েছে বলে জানান তিনি। পদক্ষেপ করা তো দূর, উল্টে অভিযুক্তদের কাছেই তার অভিযোগ জানানোর তথ্য পৌঁছে যেত বলেও দাবি করেন তিনি। তখন আমি বোর্ড অফ রেসিডেন্সি ইউনিভার্সিটির একটা অথরিটি কলেজ স্ট্রিটের ওখানে অ্যাপ্রোচ করি, ওখানে যাই, ওখানে বলি, কমপ্লেন দিই, এক ডজনেরও বেশি চিঠি দিয়েছি এবং আমি যখন বারবার যেতাম ওনারা বিরক্ত বোধ করতেন আমাকে, নিশীদ বলে একটা লোক ছিল বোর্ড অফ রেসিডেন্সির, উনি 2-3 বার, 4 বার যাওয়ার পর বলতে তুমি কেন আসছো বারবার, আমাকে ডাইরেক্টলি মানে বাজে একটু বিহেভ করতে, যে মানে তিতি বিরক্ত হয়ে যেতেন যে কেন আসছো তুমি আমাকে এরকম করে বলতেন। আমি চিঠি লিখতাম কিন্তু কোনো অ্যাকশন হতো না, উল্টে ওই আমি যে কমপ্লেনে যে ভাষাগুলো লিখছি যে এরা এরা এই জিনিসগুলো করছে, ওই অভিযুক্তদের কাছে সেম জিনিস পৌঁছে যাচ্ছে, জেনে যাচ্ছে, ডাইরেক্টলি রেজিস্ট্রার ভাইস চ্যান্সেলারকে লিখেছি, বারবার লিখেছি এবং এটা সেখানেও এটা দেখা গেল যে তাদেরকেও লিখছে এরা, এতটাই পাওয়ারফুল, সেই কপি তাদের মোবাইলে চলে আসছে, আমি যে কমপ্লেন লেটারটা দিচ্ছি একদম সেম ডিটো কপি তাদের মোবাইলে চলে আসছে এবং তারা শেয়ার করে সমস্ত সেন্সিটিভ ইনফরমেশানগুলো যেগুলো কমপ্লেন লেটারে লিখেছি অত্যন্ত সেন্সিটিভ, সেই সেন্সিটিভ ইনফরমেশানগুলো তারা পেয়ে যাচ্ছে এবং পরে দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা ব্যাড জেস্টার তৈরি হচ্ছে, সেটা যেটা হচ্ছে হিউম্যান নেচার। এমনকি তাকে ফাঁসানোর জন্য অতীন চৌধুরী নামে এক অধ্যাপক নাকি মিথ্যা বয়ানও দিয়েছেন, উঠে এলো প্রভাবশালী তত্ত্ব। এক তৃণমূল যুবনেতা অভিরূপ চক্রবর্তীর বিরুদ্ধেও ধমকানি চমকানি দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ানোর অভিযোগ তুললেন তিনি। দুজন প্রফেসর দেবাশিস দাস, উনি ক্যালকাটা ইউনিভার্সিটির ডিন ছিলেন সায়েন্স অ্যান্ড টেকনোলজির, এক্স রিসেন্টলি ওখান থেকে সরেছেন, আর বিভাগীয় প্রধান অতীন চৌধুরী, আর আমাদের বোর্ড অফ রেসিডেন্সি ক্যালকাটা ইউনিভার্সিটির সেক্রেটারি এখন যিনি রয়েছেন সন্দীপ মণ্ডল, এবং রেজিস্ট্রারের রুমে এই বিষয়টা আমার বিষয়টা নিয়ে মিটিং হয়েছে, প্রায় 1-1.5 ঘন্টা মিটিং হয়েছে। বাট আলটিমেটলি যখন মিটিংয়ে আমি দেখলাম যে এরা আমার এগেনস্টে, আমি তো জাস্টিস পাচ্ছি না, ফার্স্ট পয়েন্ট পাইনি, তারপরে দেখছি উল্টে আমার এগেনস্টে মানে আমাকে দোষী সাব্যস্ত করার জন্য মিথ্যা বয়ান দিচ্ছেন, প্রফেসর অতীন চৌধুরী মিথ্যা করে বলছে যে আমাকে বিশ্বজিৎ হুমকি দিয়েছে, যেটা আমার ক্যারেক্টারের মধ্যে পড়েই না, আমি কোন
কোনো ব্যক্তিকে ব্যক্তির সাথে এরকম আচরণ করি না। হ্যাঁ, প্রফেসর দেবাশিস দাস, আমি যখন ওনার কাছে গেলাম, প্রফেসর দেবাশিস দাস দেখছি একজনকে ফোন করলেন, উনি হঠাৎ চলে এলেন ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্টে এসে দেখছি গোল করে বসলেন, অ্যাকিউজদেরকে ডাকলেন, যারা অভিযুক্ত তাদেরকে ডাকলেন, গোল টেবিলে বসলেন, এবং ওই যিনি বহিরাগত ওনার নামটা হচ্ছে অভিরূপ চক্রবর্তী। এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কার্যত দায় এড়িয়েছেন, এমনকি এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন তিনি। সেরকম তো কিছু মানে সেরকম ভাবে তো আমাদের এরকম কিছু না। হোস্টেল দেখুন, হোস্টেলে কমপ্লেন আসলেই হোস্টেল কমিটি বসে, সেখানে আমি থাকি না সেই সমস্ত গুলো সেই জায়গাতে। সেখানে রেজিস্টার ফেজিস্টার ওরা সমস্ত গুলো ওরা ওরা ওদের কমিটি আছে, তো ওরা ওরা দেখে ওরা সলভ করে ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, না ও ব্যাপারটা থানা পুলিশ অব্দি ঘুরিয়েছিল বলে শুনলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছবিটা যেন মিলে যাচ্ছে একেবারে। কারণ ওই পড়ুয়ার কথা মতো কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও অবাধে চলছে মদ, গাঁজা, ড্রাগের ঠেক। ওই পড়ুয়ার মুখে উঠে এলো বেশ কয়েকটি নামও। ওরা ভায়োলেন্স করছে, আজারুল ইসলাম, সুমন কুমার ঘোষ, রুদ্রকর এবং আরও আদার্স যারা রয়েছে, তমাল দাস, শিবম দাস, অঙ্কন সরকার, এরা সব মানে এদের বিহেভিয়ারগুলো একদম পিওরলি অ্যান্টি সোশ্যাল এবং ক্রিমিনাল মাইন্ডেড। তো এরা ভায়োলেন্স করতো, গালিগালাজ করতো প্রকাশ্যে, এবং প্রত্যেক দিন মদ, গাঁজা, ড্রাগস খেয়ে মানে জঙ্গল এর থেকে শান্ত থাকে। তাকে ব্যালকনি থেকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা ও খুনের চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করলেন ওই পড়ুয়া। ও একদিন আমার রুমে ফায়ার ক্রেকার রুমের মধ্যে ছুড়ে দেয় এবং প্রচণ্ড আওয়াজের ফায়ার ক্রেকার, 4-5টা ফায়ার ক্রেকার ছুড়ে দেয়, আমার রুমটা পুরো আগুনে মানে ধোঁয়াতে ভর্তি হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করি, আজারুল ইসলাম ওর জুতোটা খুলে সঙ্গে সঙ্গে আমার গালে মারে, এই বাঁ দিকের গালে মারে আর কলার ধরে, কলার ধরে বলে মানে ব্যালকনিতে, ব্যালকনি থাকে আমাদের, ব্যালকনিতে ও আমাকে কলার ধরে ঠেলে বলছে তোকে এক্ষুনি ছাদ থেকে ফেলে দেবো, এক্ষুনি তোকে ছাদ থেকে ফেলে দেবো, এবং ফেলে দিতে গিয়েছিল আরও অনেকেই প্রত্যক্ষদর্শী ছিল। অভিযোগ জানানো হয়েছে থানায়, অভিযোগ জানানো হয়েছে নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরেও, কিন্তু তবুও মেলেনি সুবিচার। আতঙ্কিত ওই ছাত্র এখন কার্যত দিশেহারা। এভাবেই কি র্যাগিং নামক রোগ ধীরে ধীরে গ্রাস করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে? এভাবেই কি এই সামাজিক ব্যাধি এই জঘন্য ট্রেন্ডের শিকার হচ্ছে পড়ুয়ারা? চলে যাচ্ছে জীবন পর্যন্ত। বন্ধ হোক র্যাগিং, শিক্ষা প্রতিষ্ঠানে শিষ্টাচার ফিরুক, আর তা কার্যকর করতে নেওয়া হোক কঠোর পদক্ষেপ, আর যেন কোনো স্বপ্ন না নষ্ট হয়, সেটাই একমাত্র কাম্য। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। অভিষেকের পর দুবাই সফরে মমতা, নবান্নের অন্দরে কান পাতলে কানাঘুষো শোনা যাচ্ছে এই খবর। আগামী মাসেই মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে যাওয়ার সম্ভাবনা, সূত্রের খবর রাজ্যের লগ্নি টানতে সেপ্টেম্বরে স্পেন এবং দুবাইয়ে যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। 5-6 দিনের জন্য বিদেশ সফরের অনুমতি চাওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের থেকে, সেখান থেকে সবুজ সংকেত পাওয়া গেলেই বিদেশ সফরের চূড়ান্ত দিনক্ষণ স্থির করা হবে। নবান্ন সূত্রে খবর, বাংলায় লগ্নি আনতেই মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফর। 5-6 দিনের ওই বিদেশ সফরে দুই দেশের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্প টানতেই এই সফর নাকি লুকিয়ে অন্য কারণ, এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অলিন্দে। উল্লেখ্য, ইতিমধ্যেই বিদেশ সফরে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বারংবার বিরোধীদের নিশানায় পড়তে হয়েছে রাজ্যের শাসক শিবিরকে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের প্রসঙ্গ উঠতেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ইডি বড় জায়গাতে চাপ দিয়েছে, তাই সবাই দুবাই যাচ্ছে। ইডি মানে খুব ভালো জায়গাতে চাপ দিয়েছে, হ্যাঁ, সবাই দৌড়চ্ছে দুবাই, এমন চাপ পড়েছে, সবাই বলছে সবাই দুবাই যাচ্ছে, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি, যদিও গেরুয়া শিবিরকে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে শাসক শিবির। সুকান্ত মজুমদার এই সমস্ত কথা বলেন বলেই তাদের দলের সাংসদ সৌমিত্র খান তাকে অধ্যক্ষ শিক্ষানবিস রাজ্য সভাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন চিকিৎসা করতে, তিনি দুবাই নয়, তিনি অন্য জায়গায় গিয়েছেন চিকিৎসা করতে, সেটা সবাই জানে, এবং চিকিৎসা হয়ে গেলে তিনি ফিরে আসবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় দুবাই যাওয়ার প্রশ্ন আসছে অন্য কারণ, বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, কৃষকরা করা,
এই সমস্ত কারণেই বাংলার মানুষ বিজেপিকে প্রত্যেক নির্বাচনে প্রত্যাখ্যান করছে। একই সুর শোনা গিয়েছে বাম শিবিরের গলাতেও। আসলে দুবাইতে গেছেন না ভেন্না তো রুটে গেছেন কেউ জানি না। প্রশ্নটা হচ্ছে শেখ প্যাসেজ তৈরি করা হচ্ছে কি বিজেপির পরিকল্পনা এবং পরামর্শে ব্যানার্জি পরিবারের একের পর এক সদস্য সদস্যদের জন্য শেখ প্যাসেজ তৈরি করা হচ্ছে। বাম তৃণমূলকে একযোগে আক্রমণ গেরুয়া শিবিরের। প্রাণের ভাইপোকে অনেকদিন দেখতে পাননি তাই বিদেশ সফর, কটাক্ষ বিজেপি নেতা সজল ঘোষের। করা পরামর্শটা তিনি ভাইপোর সাথে মুখোমুখি বসে করতে চাইছেন, ফোনে করতে চাই সাহস পাচ্ছেন না। ভাইপোর সঙ্গে সলা পরামর্শ করে যে আদৌ আর ফিরবে না চিরকালের মতো, যখন পাকিস্তানের দেখবেন রাষ্ট্রপ্রধানরা কিছুদিন অন্তর অন্তর দেশ ছেড়ে পালিয়ে যায়। এখন এই রাজ্যের প্রধানেরও এখন সেই অবস্থা। তো সেটা ভাইপোর সঙ্গে একবার দেখা করতে চাইছেন, অনেকদিন প্রাণের ভাইপোকে দেখতে পাননি, চাপ পড়েছে বাপ বলছে। মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যেতে চাইলেও বিদেশ মন্ত্রক এই সফরে ছাড়পত্র দেয় কিনা উত্তর মিলবে সময়ই। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।